পৃথিবীতে সবাই আল্লাহর প্রিয় বান্দা নয়, ইমানদার যারা, আবার ইমান এনে নেক আমল করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৪ নম্বর সূরা, সূরা সাবা এর ৩৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলোর মাধ্যমে তোমরা আমার কাছাকাছি আসতে পারবে না। ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি, ধন সম্পদ, জনবল দিয়ে, অর্থবল দিয়ে দুনিয়ার মানুষের মন জয় করা যায়। উদাহরণ হলো, আপনি যদি ঊর্ধ্বতন কোনো ব্যক্তিকে খুশি করে, আপনি যদি কোনো দুনিয়াবী স্বার্থ হাসিল করতে চান, টাকার কয়েকটা বান্ডিল শুধু টেবিলের উপর ফেলে দেখেন, সে আপনার পায়ের তলায় পড়ে যাবে, এমন মানুষ আমার সমাজে নাই। তাহলে আপনি অর্থবল দিয়ে দুনিয়ার মানুষের মন জয় করতে পারবেন? অর্থ, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আপনি দুনিয়ার মানুষের কাছাকাছি যেতে পারবেন, তার প্রিয় হতে পারবেন? কিন্তু ধন সম্পদ দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায় না, আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। আল্লাহ তাআলার কাছাকাছি যেতে হলে সর্বপ্রথম যে জিনিস লাগবে সেই জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন, সেই জিনিসের নাম কি? ঈমান। ঈমান আনার আগে, ঈমান আনার আগে আবার একটা শ্রেণীর সাথে কুফরি করতে হয়। ঈমান আনার আগে কুফরি করে তার উপর, তারপরে আল্লাহর উপর ঈমান দৃঢ় করতে হয়। আর যার সঙ্গে কুফরি করতে হয় তারা হলো তাগুত। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করে, এরপরে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, সে এমন এক মজবুত রশিকে আঁকড়ে ধরল যে মজবুত ঈমানের ওই রশি তাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার আগে এক শ্রেণীর সাথে কুফরি করতে হয়, মানে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়। আল্লাহর উপর ঈমান আনার আগে এক শ্রেণীর সাথে সম্পর্ক কাট অফ করতে হয়, ওই শ্রেণীর নাম তাগুত। জোরে বলেন, ওই শ্রেণীর নাম কি? এখন তাগুত আরবি শব্দ, এর অর্থ কি? এখন আমি যদি অর্থ বলে দেই, বলবেন হুজুর মনে হয় নিজের মতো অর্থ করে দিয়েছে। তাগুত এই শব্দটি এসেছে মূলত তগা থেকে। আপনি যখন সূরা নাবা পড়বেন সেখানেও, আপনি যখন সূরা নাজিআত পড়বেন সেখানে পাবেন, ফাআম্মামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মা অতএব যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, তাগুত শব্দটি তগা থেকে এসেছে। তাগুত মানে হচ্ছে যে নিজে সীমা লঙ্ঘনকারী, যে আল্লাহর আইন নিজে মানে না, এতটুকুতেই তার কাজ শেষ হয় না। যারা আল্লাহর আইন মানতে চায়, এদেরকেও আল্লাহর আইন মানতে গিয়ে বাধা বিপত্তি সৃষ্টি করে, তার নাম হলো তাগুত। তার নাম কি? এখন আমি সুন্দর উদাহরণ দিলে আপনি বুঝবেন। সে ওয়াজ শুনে না, তো ঠিক আছে, ওয়াজ সে শুনে না, ভালো কথা, কিন্তু মানুষকে ওয়াজ শুনতে দিবে না। সে যদি এসে ওয়াজে বাধা দেয়, তখন তার নাম হয়ে যায় তাগুত, কারণ সে নিজে শুনে না, আবার মানুষকে শুনতেও দেয়। এই জাতের তাগুত আমার সমাজে একজনও না। নিজে আল্লাহর আইন মানে না, পর্দার আইন সে মানে না, তার বউকে পর্দা করায় না, তার বিবিকে পর্দা করায় না, তার মেয়েকে পর্দা করায় না। সে বলে এটা তার নিজের স্বাধীনতা,
এটা তার নিজের ইচ্ছায় জন্য করায় না, মানলাম ভালো কথা, কিন্তু নিজে পর্দা করে না, বউকে পর্দা করায় না, পরিবারকে পর্দা করায় না, কিন্তু যারা পর্দা করতে চায় তাদেরকে পর্দা করতে যে বাধা দিবে সে তখন আর মানুষের কাতারে থাকে না, সে হয়ে যায় তাগু। এইরকম তাগুত এখন আমার সমাজে নাই, এইরকম তাগুত বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও আছে না নাই, যারা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে পর্দা করতে দেয়। সমাজের যে কোনো সেক্টরে তাগুত ঢুকে যেতে পারে, তাগুত হচ্ছে সে যে নিজে আল্লাহর আইন মানে না, মানুষকেও আল্লাহর আইন মানতে দেয় না, এই ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কাট অফ করে এরপরে আল্লাহর উপরে ইমান আনতে হবে। আল্লাহর উপর ইমান আনা এত সহজ নয়, ইমান হলো তিনটা জিনিসের নাম, কথা বুঝে থাকলে সবাই বলেন কয়টা জিনিসের নাম ইমান। একটা যার মধ্যে ঘাটতি থাকবে তার মধ্যে ইমান নাই, ও নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হওয়া লাগবে। তিন জিনিসের নাম হলো ইমান, এক নাম্বার হলো আল ইকরার বিল লিসান, জিব্বা দিয়ে মুখ দিয়ে ইমানের ঘোষণা দেওয়া, আমি ইমানদার ইমান এনেছি, এই ইমানের ঘোষণা জবান দিয়ে দেওয়া। দুই নাম্বার হলো তাসদিক বিল জিনান, আমি যে ইমানের ঘোষণা দিলাম সেটা অন্তর দিয়ে দৃঢ়ভাবে লালন করা, বিশ্বাস করা। তিন নাম্বার হলো আমালুন বিল আরকান, আমি যে ইমানের ঘোষণা দিয়েছি তার বাস্তবায়ন আমার কাজের মাধ্যমে ঘটানো, এই তিনটা জিনিসের নাম ইমান। এখন আমি মুখ দিয়ে বললাম ইমান এনেছি, আজান হলে আমি নামাজে যাই না, ইমানের দাবি হলো পাঁচ ওয়াক্ত নামাজে যাওয়া, এখন আমি ইমান আনার পরে আমি নামাজে গেলাম না, তার মানে আমার ইমানের ভেতরে ভেজাল আছে না নাই। আমি ইমানের ঘোষণা দিলাম কিন্তু সুদের লোভ লালসা আমি ছাড়তে পারি না, সুদ খাওয়া ছাড়তে পারি না, তার মানে আমার ইমানের ভেতরে ভেজাল আছে না নাই। আমি মুখ দিয়ে ইমানের ঘোষণা দিলাম দুর্নীতির টাকার গন্ধ আমার নাকে আসলে আমার মাথা পাগল হয়ে যায়, তার মানে আমার ইমানের মধ্যে সমস্যা আছে না নাই। আমি মুখ দিয়ে ইমানের ঘোষণা দিলাম কিন্তু আমি পর্দা মেনটেন করি না, বেপর্দায় থাকি। এইভাবে করে ইমানের ঘোষণা দিয়ে ২৪টা ঘন্টা আল্লাহ আর রসুলের নাফরমানি করে যে ইমানের ঘোষণা বা যে ইমানের দাবি আমরা করি এর নাম ইমান নয়, এর নাম হলো টাটকা মুনাফিকি। আল্লাহর প্রিয় হওয়া এত সহজ নয়। তাহলে এক নাম্বার পয়েন্ট আমরা জানলাম, আল্লাহর প্রিয় এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা ইমান এনে আমলে সালেহ করে যারা। আল্লাহ আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত করে দাও বলেন আমিন। দুই নাম্বার, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য আপনার মধ্যে যে গুণ লাগবে সেটা হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহকে সাজদা দিবে, যারা আল্লাহকে সাজদা দিবে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো। আপনি যেন আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারেন, এই জন্য প্রত্যেক দিন আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিনের জন্য বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দারে সাজদা দাও, আর সাজদা দেওয়ার মাধ্যমে তুমি আমার নিকটবর্তী হয়ে যাও। সাজদা দিলেই আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, সাজদা দিলেই আল্লাহর নৈকট্যশীল বান্দায় আপনি পরিণত হয়ে যেতে পারবে। সাজদা দেন তো আপনারা, মাহফিলে তো মানুষের জায়গা হয় না, ফজরের নামাজে মসজিদ হাজারি করে আফসোস করে, আহা সবার মনোযোগ আছে তো, কথা হবে কম কিন্তু বরকত আছে এর ভিতরে বেশি, সবাই একটু জবাব দেন তো, ইবলিসের নাম সবাই শুনছেন কি না? ইবলিসের নাম শুনছেন তো সবাই? ইবলিস তার জীবনে প্রথম আল্লাহর যে নির্দেশ অমান্য করেছিল সেটা কিসের নির্দেশ ছিল? হ্যাঁ বলেন, কিসের? জোরে বলেন। ইবলিস সাজদা দেয় নাই কয়টা? এক সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হয়েছে পাঁচটা, জোরে বলেন কয়টা? ইবলিসের অনুসরণ করে ইবলিসের মতো যারা দৈরিক আল্লাহকে সাজদা দিবে না এরাও পাঁচটা ক্ষতিতে পড়বে, কয়টা ক্ষতি? সাজদা না দেওয়ার পাঁচটা ক্ষতি আছে, যেই পাঁচটি ক্ষতির সম্মুখীন হয়েছে মিস্টার ইবলিস। এক নাম্বার, সাজদা না দেওয়ার কারণে ইবলিস হয়েছে লানতপ্রাপ্ত, অভিশপ্ত, এই জন্য আমরা বলি সে হলো মারদুদ, সে হলো মালন,
মালউন মানে হলো অভিশপ্ত। এই ইবলিস অভিশপ্ত হয়েছে সাজদা না দেওয়ার কারণে। ইবলিসের অনুসরণ করে আজান হলে যারা আল্লাহকে গিয়ে সাজদা দেয় না, এই মানুষগুলিও হলো আসমানের নিচে জমিনের উপরে অভিশপ্ত মানুষ। অভিশপ্ত মানুষের কাতারে ভাই আপনি নিজেকে সামিল করে দিয়েন না। আমি সাজদা না দেওয়ার পাঁচটা পরিণামের কথা বলছি। এক নাম্বার ভয়ঙ্কর পরিণাম হলো যারা সাজদা দিবে না এরা হলো অভিশপ্ত। কারণ ইবলিস আল্লাহকে সাজদা না দিয়ে হয়েছে অভিশপ্ত। দুই নাম্বার, সাজদা না দেওয়ার কারণে ইবলিস হয়েছে আল্লাহর নির্দেশ অমান্যকারী, সে হয়েছে আবা। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া ইযু কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা আদমকে সাজদা দাও, সকল ফেরেশতারাই আদমকে সাজদা দিয়েছিল, ইবলিস শুধুমাত্র সাজদা দেয় নাই। না দেওয়ার কারণে সে হয়েছে আবা, মানে আল্লাহর আদেশ অমান্যকারী, অস্বীকারকারী হয়েছে। তাহলে সাজদা না দেওয়ার দুই নম্বর পরিণতি হলো সে আল্লাহর নির্দেশ অমান্যকারী হিসাবে তার একটা পদবি লেগে গেল। পদবি বুঝেন তো আপনারা, পদবি তার পদ লেগে গেল যে সে হচ্ছে আল্লাহর আদেশ অমান্যকারী। আজান শোনার পরে ইবলিসের অনুসরণ করে যারা মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না আসমানের নিচে জমিনের উপরে, এরা হলো আল্লাহর অবাধ্য, এরা হলো আল্লাহর নাফরমান এবং আল্লাহর হুকুম অস্বীকারকারী বান্দা। তিন নাম্বার, ওয়াস্তাকবারা, সাজদা না দিয়ে ইবলিস অহংকার করেছে। আল্লাহ তাকে বলেছিলেন তুমি সাজদা দাও, সে তখন বলেছিল খলকতানি খলকতানি মিন নার, আমাকে আগুন থেকে আপনি বানিয়েছেন, আদমকে আপনি মাটি থেকে বানিয়েছেন, আমি কেন তাকে সাজদা দিব, আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তাকে সাজদা দিব না। আল্লাহর আদেশ অমান্য করে এই ইবলিস অহংকার করেছে। যদি সে সাজদা দিত অহংকার থাকতো না। ইবলিসের অনুসরণ করে আজান হলে যারা সাজদা দিতে পারে না এই মানুষগুলো হলো অহংকারী মানুষ। কারণ সাজদা দিলে কোনো অহংকার আর থাকে না। সাজদা দিলে কেমনে অহংকার চলে যায় শুনেন, কোটিপতি বিলিয়নিয়ার এমনকি আপার ক্লাস লোয়ার ক্লাসের সব মানুষগুলো যখন মসজিদে কিংবা নামাজের মধ্যে কাতারবন্দি হয়ে যায়, কিভাবে আমরা দাঁড়াই, অহংকার কেমনে আমাদের থেকে চলে যায় শুনেন। দাঁড়ানোর সময় তো আমরা আসামির মতো যারাই, যখন দাঁড়াই নামাজটা আরম্ভ করে দুই হাত যখন আমরা কাঁধ বরাবর কিংবা কান পর্যন্ত উঠাই, এই দৃশ্য দেখলে মনে হয় যেন আসামির মতো সারেন্ডার করে গোলাম তার মালিকের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার। এরপরে আমরা বুকটা টান দিয়ে দাঁড়াই না, কারণ আল্লাহ বলেছেন হুমুলিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে নামাজে দাঁড়াও। যখন আমরা নামাজে দাঁড়াই মাথাটা নত করে দিয়ে চক্ষুটাকে সাজদার স্থানের দিকে দিয়ে দেই। এরপরে কিছুক্ষণ পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান, আমাদের অহংকার কিভাবে মাটির সাথে মিশে যাচ্ছে দেখেন, মাথাটা তখন ঝুঁকাইয়া দেই। আল্লাহ তখন বলেন রাখ, তোর অহংকার আমি একবারে দূর করে দিব। কিছুক্ষণ পর যখন আমরা রুকু থেকে মাথাটা উঠায়া সাজদায় যখন চলে যাই, তখন দেখা যায় আমাদের কপাল আর আমাদের নাক হাঁটার সময় যা উপরের দিকে থাকে। সাজদা যখন নামাজে দেই তখন নাক আর কপাল মাটিতে লাগিয়ে আল্লাহর কুদরতি চরণে এমনভাবে আমরা লুটিয়ে পড়ি, মনে হয় সব অহংকার আমাদের তখন মাটির সাথে মিশে যায়। কোনো অহংকার থাকে? জোরে বলেন অহংকার থাকে? ইবলিস আল্লাহকে সাজদা না দেওয়ার কারণে তার তিন নাম্বার পরিণতি, তার তিন নাম্বার
লস হয়েছে, তার নাম হয়েছে অহংকারী। ইবলিসের অনুসরণ করে যারা আল্লাহকে সাজদা দেয় না, রেগুলার বেনামাজি হয়ে আছে, এরা অহংকারী। চার নাম্বার, ওয়াকানা মিনাল কাফিরিন। ইবলিস সাজদা না দিয়ে আল্লাহর সাথে কুফরি করেছে, কয়টা সাজদা দেয় নাই? তা আপনিও তো ডেইলি কত সাজদা দিচ্ছেন না? নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো। তাহলে সাজদা না দিলে চার নাম্বার লস হলো, ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে। পাঁচ নাম্বার, সাজদা না দেওয়ার কারণে ইবলিস কি জান্নাতে থেকেছে না জান্নাত থেকে বের হতে হয়েছে? এ কথা বলছেন না কেন আপনারা? একটা সাজদা, কয়টা সাজদা? একটা সাজদা দেয় নাই, আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুই বের হ জান্নাত থেকে, গেট আউট। এক সাজদার কারণে জান্নাত থেকে আউট। বাপরে বাপ, আপনার তো পাঁচ ওয়াক্ত নামাজের খবরও নাই, আপনি তো জুমার নামাজি হয়ে বসে আছেন আর জান্নাতের আশা করে বসে আছেন। এক সাজদা না দিয়ে ইবলিস যদি জান্নাত থেকে বিতাড়িত হতে হয়, কতটা সাজদা আপনি দেন না, জান্নাতের আশা কিভাবে করেন আপনি? আরে নামাজ ছাড়া তো জান্নাতের গন্ধও পাওয়া যাবে না। এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানি, তার ইমানি থাকে না। তাহলে একটা সাজদা না দেওয়ার ক্ষতি বললাম কয়টা? জোরে বলেন যুবক ভাইয়েরা, কথা বলো, যে যুবকদের আয়োজনে মাহফিল হয়েছে, এই যুবক বয়সে তোমরা নামাজে যাও না, কারণ তোমাদের শরীরে এখন পাওয়ার বেশি, শক্তি বেশি, তোমরা এখন তামাশা করো, ঝাঁকানাকা ঝাঁকানাকা চুল দেখে রাস্তাঘাটে মাথা নাড়ায়া নাড়ায়া হাঁটো, খুব শক্তি সামর্থ্য আছে, যা মন চায় তাই করো, মনে করো এটা রং তামাশার বয়স। কিন্তু না আমার ভাইয়েরা, এটা রং তামাশার বয়স নয়, এটা হলো ইবাদতের বয়স, এটা হলো চরিত্র গঠনের বয়স, এটা হলো কেরিয়ার সুন্দর করার বয়স। এই সময়ে যদি আপনি পড়ালেখায় মনোযোগী হন, কেরিয়ার ভালো হবে। এই সময়ে যদি আপনি চরিত্রের দিকে মনোনিবেশ করে ভালো চরিত্রবান হওয়ার জন্য নামাজি হয়ে যান, আপনি আদর্শবান মানুষ হয়ে যেতে পারবেন। আল্লাহর নবী বলে সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, সেই যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতের দিন যিনি জায়গা দিবেন তিনি কে? এজন্য যুবক ভাইদেরকে বলছি, এই বয়সে যেন সাজদা মিস হয়ে না যায়। আমি বলেছিলাম আল্লাহর নৈকট্যশীল হতে হলে আল্লাহকে সাজদা দিতে হবে, আল্লাহকে সাজদা দিতে হবে। সাজদা তখন আপনি দেন আল্লাহর কত কাছাকাছি চলে যান, শুনেন আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনু বিহিল আব্দু মির রাব্বি একেবারে আল্লাহ নৈকট্যশীল হয়ে যেতে পারবেন। এজন্য নবীজি বলেছেন, এই সময় বেশি দোয়া করো, কারণ নিকটে গেলে চাওয়ার একটা সুবিধা থাকে। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী মোংলায় আসলেন সফরে, রাষ্ট্রীয় সফরে। আচ্ছা, প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে যদি আপনারা দেখেন বা পান, তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে আপনাদের দাবি দেওয়া তখন বলবেন না আপনারা চুপচাপ বসে থাকবেন? কথা বলেন না কেন আপনারা? আপনাদের সমস্যা বলবেন, এই সুযোগ পাইছি প্রধানমন্ত্রীকে এত কাছে যেহেতু পাইছি, আজ সব বলে ফেলবে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই রাস্তা নাই, মাননীয় প্রধানমন্ত্রী এই কালভার্ট নাই, এই ব্রিজ নাই, আমরা দাবিগুলো বলবো না? বলবো না। অর্থাৎ আমরা যখন গুরুত্বপূর্ণ কাউকে কাছে পাই, তখন আমরা আমাদের অনেক সমস্যার কথাগুলো বলে ফেলি। নবীজি বলেছেন, তুমি সাজদায় যখন যাও আল্লাহ তো তোমার দূরে না, আল্লাহ বলেছেন তিনি তখন তোমার কাছে থাকেন, তো তুমি চুপচাপ আছো কেন? এই সাজদার মধ্যে বেশি দোয়া করো, যা বলবো আল্লাহ কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একটা আমল আপনাদেরকে শিখায়, আল্লাহ নবী সাজদায় সব সময় একটা দোয়া করতেন, এই দোয়াটা যারা পারেন না তারা মুখস্থ করবেন, আপনারা তো শুধু পড়েন, সুবহান রাব্বিয়াল আলা। হ্যাঁ, এতটুকু বললে নামাজ হয়ে যায়, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু নবীজি সাজদার সময় দোয়া করতেন, কারণ সাজদায় তো দোয়া কবুল হয়। তিনি সাজদায় গেলে দোয়া করতেন, আল্লাহুম্মাগফিরলি দাম্বি কুল্লাহু
দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কি সুন্দর দোয়া, আমি আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি কুল্লাহু, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার ছোট গুণা, বড় গুণা, প্রকাশ্য গুণা এবং গোপন গুণা, প্রথম শেষ যত গুণা করেছি সব তুমি মাফ করে দাও। এই দোয়াটা আমরা মুখস্থ করবো, আল্লাহ তো অভিজ্ঞান করেন, বলেন আমি আল্লাহ নৈকট্যশীল হতে হলে আল্লাহকে কি দিতে হবে? সাজদা। সাজদা দেওয়ার জায়গা কোথায়? জোরে বলতে হবে, সাজদা দেওয়ার জায়গা কোথায়? নামাজ, ফজরের নামাজে পাওয়া যাবে তো আপনাদেরকে, পাওয়া যাবে তো সবাইকে। ফজরের নামাজ কাজা করে ঘুমান কেমনে আপনারা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা হতে পারে কি পারে না? গত 7-8 দিনে হিট স্ট্রোক করে বহু মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। এই যে এশার নামাজ গেল, কয়জন পড়েন নাই আমি জানি না, এখন যদি বাড়ি যাওয়ার আগে হিট স্ট্রোক করে মারা যান, কিয়ামতের দিন হিসাব আরম্ভ হবে কি দিয়ে? জোরে বলেন। তা আপনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবেন? তা আপনি তো প্রথমেই আটকে গেছেন, তা আপনি তো শেষ ওখানেই শেষ। নবীজি বলেছেন প্রথম প্রশ্ন নামাজ দিয়ে হবে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব, যে ব্যক্তি এই নামাজের হিসাব ঠিক মতো দিবে, ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। এই নামাজে যার ডিস্টার্ব আছে, নামাজের হিসাবে যার পেটপুষ আছে, ও ক্ষতিগ্রস্ত, ও আর সহজ হিসাব এর সম্মুখীন হবে না, কঠিন হিসাবের সম্মুখীন হবে, জাহান্নাম তার ঠিকানা হবে। জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই তো? 5 ওয়াক্তের নামাজ ছাড়বেন? আমরা আর নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? দেখে হাত তুলে একটু আল্লাহকে দেখান তো, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। হাতগুলো নামান। কয়টা বলেছি? আল্লাহর নৈকট্যশী হওয়ার জন্য কয়টা গুণের কথা বলেছি? 1 নাম্বার, হায় হায় একটু আগে বললাম, 1 নাম্বার ইমান। জোরে বলেন, 1 নাম্বার ইমান, 2 নাম্বার সাজদা বা নামাজ, 2 নাম্বার সাজদা বা, 3 নাম্বার আল্লাহর নৈকট্যশীল হতে চান। আপনি ফরজ ইবাদতগুলো আদায় করার পরে নফলের প্রতি যত্নবান হবেন, নফলের প্রতি যত্নবান হবেন, তখন আপনি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন। আর নফল ইবাদতের মধ্যে সবচেয়ে পছন্দের ইবাদত হলো আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ। ফরজের পরে আপনি নফলের প্রতি যত্নবান হলে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন। আল্লাহর নবী বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতরাক্তু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহিব্বাহু। আমার নিকটবর্তী হওয়ার জন্য বান্দা ফরজের পরে যখন নফলের প্রতি যত্নবান হয়, তখন আমার বান্দা এত প্রিয় হয়ে যায়, আমার বান্দাকে তখন আমি ভালোবাসা আরম্ভ করি। সুবহানাল্লাহ। কে ভালোবাসেন? জোরে বলেন, বুঝে শুনে উত্তর দেন। আপনি ভালোবাসছেন না আল্লাহ ভালোবাসা দিচ্ছেন? তো আল্লাহ যখন ভালোবাসবেন তখন আল্লাহ কি করবেন? আল্লাহ বলেছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহ। আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর এই কথাগুলোর অর্থ তো বুঝলাম না, আমার কান আল্লাহর কান, আমার চোখ আল্লাহর চোখ, মানে তো বুঝলাম না আল্লাহর কি আমাদের মতো কান আর চোখ আছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ কেমন আমরা জানি না, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়, তিনি হলেন তার মতো, তিনি কেমন আমরা জানি না, আমরা জানি না তিনি কত যে সুন্দর, কারণ মানুষ সুন্দর, আসমান জমিন সবই সুন্দর। তাহলে সুন্দরের কারিগর যিনি, তিনি কম সুন্দর না বেশি সুন্দর?
কত বেশি আমরা জানি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কত সুন্দর আমরা কেউ জানি, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন, আপনার কান আল্লাহর কান, আপনার চোখ আল্লাহর চোখ, এটার অর্থ কি? উদাহরণ দিলে আপনি বুঝবেন, এটার অর্থ হলো এই। আমি একটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝবেন। বলেন তো, সন্তানকে মা বাবা ভালোবাসে কম না বেশি? এখন মনে করেন এখানে একটা পুকুর আছে, ছোট্ট একটা বাচ্চা শিশু, 2 বছর 2.5 বছর বয়স, হাঁটতে জানে, সাঁতার তো জানে না। এখন ওই সন্তান হেঁটে 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 পুকুরের দিকে চলে যাচ্ছে, পুকুরে পড়লেই মারা যেতে পারে, কারণ সে সাঁতার জানে না। মা বাবা এটা দেখলে কি সন্তানকে পুকুরে পড়তে দিবে, নাকি সেখান থেকে ফিরায় আনবে? কারণ সন্তানকে মা বাবা ভালো। আল্লাহর কান আল্লাহর চোখ হয়ে যাওয়া, এটার অর্থ হলো আল্লাহ যখন আমাকে ভালোবাসবেন, আল্লাহ বলেছেন আমার কান আল্লাহর কান হয়ে যাবে, অর্থাৎ আমার কান যখন বাজে জিনিস শুনতে চাইবে, যেভাবে সন্তানকে মা বাবা ওই পুকুরের পার থেকে ফিরায় আর নিজেরাই নিয়ে আসে ভালোবাসার কারণে। কারণ অবুজ সন্তান বুঝে না, এই দিকে গেলে সেখানে পানিতে পড়ে মারা যেতে পারে। আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, ফরজের পাশাপাশি নফল ইবাদত করে কোনো বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, ওই ব্যক্তির কান যখন বাজে কিছু শুনতে চায়, আল্লাহ তখন দয়া করে ওই বান্দাকে ওই জায়গা থেকে ভালোবেসে সেফ করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। যখন তার চক্ষু বাজে কিছু দেখতে চায়, তখন আল্লাহ দয়া করে তার চক্ষুকে ফিরায় আনেন, কারণ তার চোখ এবং কানের হেফাজতকারী তখন যিনি হয়ে যান। জোরে বলেন, তিনি কি? এটা বড় বিরাট গুরুত্বপূর্ণ গুণ। এজন্য আপনি যখন নফলের প্রতি যত্নবান হয়ে যাবেন, তখন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এভাবে তার প্রিয় বান্দায় পরিণত করে নিবেন। এই জন্য ফরজ তো আদায় করেন, চেষ্টা করবেন রাতের বেলা মাঝে মাঝে তাহাজ্জুদ আদায় করার। আমরা তো রাতের বেলা ঘুমাতে ঘুমাতে কিংবা তামাশা করতে করতে রাত কাটাই, আর আমাদের প্রিয় নবী রাত কাটাতেন রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে, তাহাজ্জুদ পড়তে পড়তে তার পা ফুলে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় হলো, আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন রহমানের বান্দা হলো তারা, রাতের বেলা আল্লাহকে রুকু আর সাজদা দিয়ে রাত কাটায় যারা, এদের গুণ হলো, কোয়ালিটি হলো, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা খুব কম সময় তারা ঘুমায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা থেকে রাতের বেলা তাদের পিঠ আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, রাতের বেলা তারা ভয় আর আশা নিয়ে তাদের রবকে ডাকতে থাকে, জাহান্নামের আযাবের ভয়ে কলিজাটা কেঁপে ওঠে। গভীর রাতে তারা আল্লাহর সাথে প্রেম ভালোবাসা বিনিময় করতে থাকে। এই গুণে আমরা গুণান্বিত হওয়ার চেষ্টা যদি করি, রাতের বেলা যদি আল্লাহকে সাজদা দিতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল বান্দায় যিনি পরিণত করে দিবেন, তিনি কি? পারবেন তো ইনশাআল্লাহ। 4 নম্বর, আল্লাহর প্রিয় হতে হলে জিকিরকারী বান্দা হতে হবে। আল্লাহ বলেছেন, ফালকুরুনি আলকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। শোনেন, আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করার কানুনটা কেমন হয়? আল্লাহর নবী বলেছেন, হাদিসে কুদসিতে এটা এসেছে, আল্লাহ তাআলা বলেছেন,
ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম, বান্দা যখন আমাকে কোন ভরা মজলিসে সুন্দর কোন সমাবেশে স্মরণ করে আমি তার চাইতে উত্তম কোন সমাবেশে আমার বান্দাকে স্মরণ করি। এই যে আমরা এখানে বসে কার কোন গান গাইছি, কার কথা বলছি, আল্লাহ এখন ফেরেশতাদেরকে ডেকে এরকম সমাবেশ করে আল্লাহ আমাদের প্রশংসা করছেন, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, তবে আমাদের চাইতে আল্লাহ আমাদেরকে স্মরণ করার সময় আরো উত্তম ভাবে করেন। হাদিসে এসেছে বান্দা যেভাবে করে আল্লাহ তার চেয়ে উত্তম ভাবে করেন। আল্লাহ এখন ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, মংলার দিকে তাকায় দেখ, উলুবুনিয়ার মাঠের দিকে তাকিয়ে দেখ, আমি আদম বানানোর সময় তোমরা আমাকে নিষেধ দিয়েছিলে, বলেছিলে এই আদমকে বানাইয়েন না, এরা জমিনে গিয়ে শুধু দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ করবে, তাকায় দেখ উলুবুনিয়ায় মাঠে আমার বান্দারা তীব্র এই গরমে একত্রিত হয়ে আমার কিতাবের আলোচনা করে আর শুনে, সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমাদের প্রশংসা করছেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইন তাকাররাব মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তখন আমার বান্দার দিকে এক বিঘত এগিয়ে আসি। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু মিনহু দান, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তখন তার দিকে আরো দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকি। বান্দা যখন আমার দিকে বান্দা যখন আমার দিকে দ্রুততার সাথে আসে আমি আমার বান্দার দিকে তখন তার চাইতে আরো দ্রুত তার দিকে, অর্থাৎ আমার রহমত তার দিকে আরো দ্রুত বেগে আসতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরকারী বান্দা যদি আপনি হতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবেন। এখন জিকির মানে কি এটা আপনাকে বুঝতে হবে। আমাদের দেশে মানুষ মনে করে জিকির মানে হচ্ছে হুত আত অথবা সম্মিলিত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জপতে থাকা, মনে করে মানুষ এটাই জিকির। হ্যাঁ, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো সবই জিকিরের অন্তর্ভুক্ত, কিন্তু জিকিরের অর্থ হলো অন্তরের মধ্যে বা নিজের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ জাগ্রত রাখা। আর এটি এমন এক গুণ, এটা যার মধ্যে আছে ওই ব্যক্তি আর গুনাহ করে। জিকিরের একটা উদাহরণ দেই, শুনেন জিকির কি। এই যে আমার হাতে এটা একটা জিনিস দেখছেন, সবার কাছে এটা আছে, এটার নাম কি? জিকির মানে কি বুঝেন? মনে করেন ফেসবুকে আপনি গেলেন, ফেসবুকে ঢুকার পরে আপনি একটা ভিডিও পেলেন, দেখবেন ভিডিও ভালো একটা দেখলেন, নিচে দিয়ে আরো দুই তিনটা খারাপ থাকার সম্ভাবনা আছে না নাই। বা ইউটিউবে গেলেন, খারাপ কোনো ভিডিও আপনার চোখের সামনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে আপনার অন্তরে চলে আসলো আমার রব তো দেখছেন আমি এখন কি দেখতেছি তিনি জানেন। আপনার অন্তরে আল্লাহর স্মরণ চলে আসার পরে যদি আপনি সাথে সাথে এই খারাপ ভিডিওটাকে অ্যাভয়েড করতে পারেন, আপনার পরিচয় হলো আপনি আল্লাহর জিকিরকারী বান্দা। কারণ আপনি আল্লাহর জিকিরের কারণে এই গুনাহ থেকে আপনার চক্ষুকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এটা বিরাট বড় গুণ। জিকির মানে শুধু বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জপা, এটার নাম শুধু জিকির নয়। জিকির মানে হচ্ছে সদা সর্বদা ২৪ ঘন্টা আল্লাহর স্মরণ নিজের মধ্যে জাগ্রত রেখে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে সেফ রাখা। এই গুনায় গুণান্বিত হয়ে যাবে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তারা। আল্লাহ এই গুণে আমাকে আমাদের সবাইকে গুণান্বিত করে দাও, বলেন আমিন। পাঁচ নম্বর, আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা সব সময় আল্লাহর কাছে চায় যারা দোয়া করে। যারা আপনি যখন আল্লাহ তাআলাকে ডাক দিবেন তখন আপনি আল্লাহকে আপনার নিকটে পাবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াসতাজিবু লি ওয়াল মিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করছে আমার ব্যাপারে, আপনি তাদেরকে বলুন আমি তাদের নিকটই আছি, যখন তারা আমার কাছে চাইবে আমাকে ডাকবে।
আমি তাদের ডাকে জবাব দিব। যারা বেশি বেশি দোয়া করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। মানুষের কাছে চাইলে মানুষ মাঝে মাঝে বিরক্ত হয়, আপনি একবার যাবেন দিয়ে দিতে পারে, দ্বিতীয়বার যাবেন বা পরের দিন যাবেন দেখবেন মন খারাপ করবেন, আপনার দিকে তাকাবেও না। কারো বাড়িতে সাহায্যের জন্য যাবেন, প্রথম দিন আপনাকে বসিয়ে কথা বলবে, আপনাকে সাহায্যও দিবে, পরে দুই তিন দিন একটা না যান, এরপরে যদি আপনি যান দারোয়ানকে বলবে অমুককে দেখলেই গেটটা লাগায়া রেখে দিস। এটা হলো মানুষের মন মগজ, এটা হলো মানুষের মন মানসিকতা। মানুষের কাছে বারংবার চাইলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হন। আর আল্লাহ যখন আল্লাহর কাছে বারবার বারবার যখন বান্দা চায়, আল্লাহ ওই বান্দার উপরে বেশি বেশি খুশি থাকে। এজন্য চাইবেন কার কাছে দুয়ার পাওয়ার জানেন? আপনাদের বাগের হাটে একবার গিয়েছিলাম খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার, মাজারের মধ্যে মাথা ঠেকাইয়া চাওয়ার জায়গা নয়, ওই মাজারে একটা কুমির আছে, কুমিরকে মুরগি দিয়া মান্নত পূরণ করার আশায় সেখানে যায়েন না, সব চাইতে হবে কার কাছে? আস্তে বলবেন না, জুড়ে বলেন চাইবেন কার কাছে? কি দরকার বলেন? দেখেন সন্তান দরকার। জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রীর তো সন্তান ছিল না, বন্ধা নারী ছিলেন। সেই বন্ধা নারীর ঘরেও দুয়ার বরকতে যিনি সন্তান দিয়েছেন তিনি কি? ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা, 86 বছর বয়স হয়ে গিয়েছে, সন্তান নাই, দুয়ার বরকতে 86 বছর বয়সে তার ঘরে ইসমাইলের নিয়ামত যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কি? বিপদ আপদে পড়েছেন, আল্লাহর কাছে চান। ইউনুস নবীও তো বিপদে পড়েছিলেন, তাকেও উদ্ধার করেছেন কি? অসুস্থ হয়েছেন, আল্লাহর কাছে চান। আইয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থ ছিলেন, আল্লাহ তাকে দুয়ার বরকতে 18 বছরের দুরারোগ্য ব্যাধি থেকে শিফা দান করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাদলি, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হন, আর যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তার উপরে তত সন্তুষ্ট হয়ে যায়। এজন্য চাইতে হবে, জোরে বলেন তো চাইতে হবে কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, তখন আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 6, 6 নাম্বার, আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য সব সময় ইস্তেগফার করবেন। কি করতে হবে জোরে বলেন? আমার আপনার নবীর একটা সুন্নত আজকে শিখাই, একটা আমল শিখাই আপনাদেরকে। আল্লাহর নবীর সুন্নতের কত দাম! সারা দুনিয়ার সব কিছুকে এক পাল্লায় যদি রাখা হয়, আরেক পাল্লায় যদি আল্লাহর নবীর আরেকটা সুন্নত রাখা হয়, বলেন তো নবীর একটা সুন্নতের সমান সারা দুনিয়ার সব কিছু হবে নাকি? আল্লাহর নবীর একটা আমল আপনাদেরকে শিখাই, আল্লাহর নবী প্রত্যেক দিন তৌবা করতেন কয়বার, ইস্তেগফার করতেন কয়বার বলেন? কয়বার? এক হাদিসে এসেছে, আকথার মিন সাবঈনা মাররা, 70 বারের বেশি। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মিআতা মাররা, 100 বার। তাহলে আমরা 70, 102-র মধ্যে 100 যদি ধরি, তাহলে আল্লাহর নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন কয়বার? জোরে বলেন কয়বার? এবার বলেন তো নবীজির জীবনে কি কোনো গুনাহ আছে নাকি? আরো জুড়ে বলেন আছে নাকি? তো নবীজির জীবনে গুনা নাই, আমাদের জীবনে গুনা আছে না নাই? আমাদের গুনা কম না বেশি? তো নবীজির জীবনে গুনা নাই, তিনি প্রতিদিন ইস্তেগফার করেন কয়বার? আর আমাদের জীবনে গুনা বেশি, আমরা করি কয়বার? খাইছেন নি ধরা? নবীজির কোনো গুনা নাই, ইস্তেগফার কয়বার? আর আমাদের গুনা আছে, করি কয়বার? আহা, তাহলে বুঝা গেল এই আমলের ঘাটতি আমার মধ্যে আমাদের মধ্যে আছে। তাহলে এই আমলটা আজকে থেকে শুরু করার দরকার আছে না নাই? প্রত্যেক দিন আপনারা ইস্তেগফার করবেন কয়বার? এখন বলবেন, হুজুর 100 বার আমরা করব কিভাবে, মনেও তো থাকে না। আপনি সকালবেলা কয়েকবার করে ফেলেন, দুপুরে কয়েকবার, বিকালে কয়েকবার, সন্ধ্যায় কয়েকবার, রাতে কয়েকবার, হুক না 100 বারের বেশি, ইস্তেগফারের কিন্তু ফজিলত আছে।
কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইস্তেগফাররত বান্দাদের উপরে আল্লাহ কখনো কোনো আযাব দেন না। কাদের উপরে আযাব দেন না? জোরে বলেন, কাদের উপরে? ইস্তেগফাররত। আমার একটা কিচ্ছা মনে পড়লো, ঘটনা মনে পড়লো, সেটা কি বলবো? বলবো। এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠেছেন, প্যাসেঞ্জার সিটে বসে আছেন, কিছুক্ষণ পরপর তিনি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা আরেকজন যাত্রী পাশে বসা দীর্ঘ সময় ধরে এটা খেয়াল করছে, হঠাৎ করে সে বলছে আচ্ছা আপনি যে কিছুক্ষণ পরে পরে আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? গাড়িতে উঠার সময় তো আমরা সবাই দোয়া করে ফেলেছি, আপনিও হয়তো করছেন, গাড়িতে ওঠার দোয়া আছে না? যে কোনো বাহনে উঠলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো দোয়া তো পড়ে ফেলছেন, এখন খালি ইস্তিগফার করেন কেন? ওই বুজুর্গ ব্যক্তি তখন তার প্রশ্নের উত্তর না দিয়ে এই আয়াত বললেন, বললেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। তখন ওই ব্যক্তি বললেন কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়েছেন কেন? তখন বুজুর্গ ব্যক্তি বললেন দেখো আল্লাহ তো বলেছেন ইস্তিগফাররতকে আল্লাহ কোনো আযাব গজব বা বিপদে ফেলবেন না, আল্লাহ তার হেফাজত করবেন। আমি যে গাড়িতে আছি এখানে তো রিস্কের মধ্যে আছে, শুধু গাড়ি না, তিনি বললেন গোটা দুনিয়াটাই তো রিস্ক, গাড়িতে হোক বাড়িতে হোক, এই যে আমরা এখন বাড়িতে যাব এটা কি রিস্ক মুক্ত? এখানে অত ভূমিকম্প হয়ে রাতের বেলা আমরা সবাই মারা যেতে পারি কি পারি না? গাড়িতে রিস্ক বাড়িতে রিস্ক, আসলে দুনিয়াতে সেফ জোন বলতে কিছুই নাই, দুনিয়ার কোনো জায়গা আমাদের জন্য সেফ না, যে কোনো জায়গায় বিপদ আসতে পারে। ওই বুজুর্গ ব্যক্তি বললেন গাড়িতে আসি এখানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করেও আমি সমস্যায় পড়ে যেতে পারি, যেহেতু আল্লাহ বলেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ কোনো আযাব গজব বা বালা মুসিবতে ফেলবেন না। আমি শুধু গাড়িতে নই বাবা, আমার এই অভ্যাস হলো আমি যেখানেই থাকি যতক্ষণ জাগ্রত থাকি ততক্ষণ আমি কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরপর ইস্তেগফারের আমল করি। সুবহানাল্লাহ। এই আমলটা আসুন আমরা নিজেদের মধ্যে করি, আমরাও যখনই সুযোগ পাবো আস্তাগফিরুল্লাহ, যখনই সুযোগ পাবো আস্তাগফিরুল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। আর এটা করলে আরেকটা বেনিফিট হলো আপনি আল্লাহর প্রিয় বান্দা নৈকট্যশীল বান্দা হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই যে এখন বৃষ্টি নাই, এটার জন্য ইস্তিগফার দরকার। নূহ আলাইহিসসালাম তার উম্মতকে কি বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, সূরা নূহ পড়বেন, সেখানে তিনি বলেছেন তোমরা যদি ইস্তিগফার করো আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। এই যে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, মানুষের উপরে যে কোনো গজব এমনি এমনি আসে না। আল্লাহ কোরআনে বলেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের দুই হাতের কামাই করা। বৃষ্টি বন্ধ হয়েছে, বৃষ্টি বন্ধ কি এমনি এমনি হচ্ছে মনে করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14 এপ্রিল আপনার এই কি বলে পহেলা বৈশাখ যে গেল, মঙ্গল শোভাযাত্রার জন্য কোনো বাধা নাই, পারমিশন সেখানে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য ব্যবস্থা করার প্রস্তুতি চলছিল তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নামাজের অনুষ্ঠানকে বানচাল করে দিয়েছে। আপনারা জানেন কি জানেন না? এটা তো গজব এই দেশে আসবে না, তো কোন দেশে আসবে গজব? আল্লাহকে ভয় করুন, মুহূর্তের মধ্যেই বৃষ্টি নাজিল করে দিতে পারেন কি? মুহূর্তের মধ্যেই আবার যে কোনো জায়গাকে যে কোনো দেশকে অচল করে দিতে পারেন কি? দুবাইকে দেখছেন কি স্মার্ট একটা সিটি, গোটা বিশ্বের যতগুলো স্মার্ট সিটি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই দুবাই। এত বৃষ্টি হয়েছে, মরু অঞ্চলে সাধারণত গড়ে 100 মিলিমিটার বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকে না, সেখানে দুবাইতে এক রাতেই প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি ভারী বর্ষণ হয়েছে, দুবাইয়ে বন্যা হয়ে গিয়েছে এই বর্ষণের কারণে। অনেকে অনেক কথাই বলছেন, কেউ বলছেন ক্লাউড সিডিংয়ের কারণে, কেউ বা নানাবিধ কারণ বলছেন, তবে আমি মনে করি এই দুবাই বা মধ্যপ্রাচ্যের অথর্ব শাসকেরা তারা যে কাজগুলো অতীতে করছে এগুলোর ফলাফল হিসাবে আল্লাহ হয়তো হালকা পাতলা এদেরকে নাড়া দিয়েছেন, যদি ঠিকঠাক না হয় এরা সামনে এদের উপর আরও গজব আছে। কারণ এরা কি করেছে, এরা 20,000 বর্গমিটার জায়গা ছেড়ে দিয়েছে
বরাদ্দ করেছে মন্দির বানানোর জন্য সেই দেশে। জানেন কি জানেন না আপনারা? কি জানেন না আপনারা? এগুলো করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন ইসলামিক অনেক কর্মকাণ্ড শুরু হয়েছে, এগুলোর ফলাফল তারা ভোগ করবে। এগুলো যখন আরম্ভ হয়েছে তখন তখন মনে হলো যে না, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর সাথে আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণী আছে এগুলো ঘটার জন্যই তো হয়তো তারা এগুলো করছে। কিয়ামতের আগে পৃথিবীর তিন প্রান্তে তিনটি বড় বড় ভূমিধস হবে। কয়টা ভূমিধস? আল্লাহ রসুলের হাদিস, দশটি। কিয়ামতের বড় বড় আলামত হলো দশটি। দশটি ঘটনা ঘটার আগ পর্যন্ত কিয়ামত হবে। এর মধ্যে তিনটা বড় ঘটনা হলো পৃথিবীর তিন দিকে তিনটা ভূমিধস হবে। আল্লাহ নবী বলেছেন সালাতাতু খুসুফুন, তিনটি বড় বড় ভূমিধস হবে। এর মধ্যে তিনটি ভূমিধস কোন কোন দিকে হবে? নবীজি বলেছেন হাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে, ও হাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে। পৃথিবীর পূর্বে কোন কোন দেশ আছে? এই যে আপনার ইন্দোনেশিয়া, এই জাপান, তারপরে এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমাদের এই বাংলাদেশ সহ এই 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 অঞ্চলের যতগুলো দেশ আছে এগুলো কিন্তু এর ভেতরে আছে। পশ্চিম দিকের দেশগুলো যেমন আমেরিকা সহ আরব পশ্চিমা কিছু দেশ আছে। এরপরে তিন নম্বর হলো ওহাসফুন বি জাজিরাতুল আরব, আরব উপত্যকায় আরব উপদ্বীপগুলোতে কিছু অঞ্চল মাটির সাথে মিশে যাবে। যা তারা যে কর্মকাণ্ড শুরু করেছে, যে অঞ্চলগুলো এই কর্মকাণ্ড থেকে বের হবে না, এরা কিয়ামতের এই আলামতে যে গজবের কথা বলা হয়েছে এই গজব থেকে তারা রেহাই পাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেন। যে কোনো গজব এমনি এমনি আসে না, এগুলো মানুষের দুই হাতের কামাই করা, গুণা বন্ধ করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তখনই আল্লাহর রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ। নাম্বার সেভেন, আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য ইহসান, ইহসানের নীতি অবলম্বন করতে হবে। ইহসান মানে হলো সুন্দরভাবে একাগ্রতা নিয়ে কোনো কাজ সম্পন্ন করা। একজন মুমিন, একজন মুসলমান যে কোনো কাজ সুন্দরভাবে করবে, কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলকে কবুল করেন, পছন্দ করেন যে ব্যক্তি সুন্দরভাবে কোনো কাজ করে। তা আপনি সেটা নামাজ হোক, যে কোনো আমল হোক, এটা সুন্দরভাবে করবেন, তাহলে আল্লাহ তাআলা ওইটা কবুল করবেন, পাশাপাশি আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দায় পরিণত করবেন। নাম্বার এইট, আট নাম্বার, আল্লাহর প্রিয় যদি হতে চান, মা বাবা সহ আত্মীয় স্বজন বা রক্ত সম্পর্কের যারা আছে এদের কাছাকাছি হওয়ার চেষ্টা করেন, এদের খেদমত করেন এবং এদেরকে খুশি করেন, আপনার উপর খুশি হবেন কি? মা বাবা হলো আপনার সবচেয়ে বড় নেয়ামত, আপনার জন্য সবচাইতে বড় নেয়ামত। আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতা মাতা হয় তোমার জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবাকে যে ব্যক্তি খুশি করবে ওই ব্যক্তির উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? মা বাবাকে যে ব্যক্তি নারাজ করে দিবেন আল্লাহ ওই ব্যক্তির উপরেও নারাজ হয়ে যাবেন। সুতরাং আমার ভাইয়েরা, যাদের বাবা মা আছে, মা বাবার খেদমত করেন, মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, তাহলে আপনাকে যিনি নৈকট্যশীল বান্দা বানিয়ে নেবেন তিনি কি? নয় নাম্বার হলো উত্তম চরিত্রবান যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন আলা উখবিরুকুম বিমা ইহরামু আলান নার, ওই ব্যক্তির খবর কি আমি তোমাদেরকে দিব না যার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন? সাহাবীরা তখন বললেন ওই ব্যক্তিকে, নবীজি তখন বললেন তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন, ওই ব্যক্তি, যে ব্যক্তি অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী, উত্তম চরিত্রবান, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। সেই ব্যক্তিকে আল্লাহ তার প্রিয় বান্দা, তার কাছের বান্দা বানিয়ে দিবেন। এজন্য চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করার জন্য চেষ্টা করতে হবে। দশ এবং সর্বশেষ হলো আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা তারা, আল্লাহকে ভয় করে যারা, তাকওয়ার নীতি অবলম্বন করে যারা। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকীন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা হুজুরাতের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতক,
আতাকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো তারা, তোমাদের মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে যারা আল্লাহর প্রিয় হলো তারা। আপনারা আল্লাহকে ভয় করেন তো? এটা শেষ প্রশ্ন, আটকে যাবেন কিন্তু, বুঝে শুনে উত্তর দিয়ে। আপনারা সবাই আল্লাহকে ভয় করেন তো? তাহলে আল্লাহকে ভয় করলে আপনারা নাজান দিলে নামাজে যাইতে পারেন না কেন? আপনারা আল্লাহকে ভয় করেন তাহলে গুনাহ ছাড়তে পারেন না কেন? যুবকদেরকে বলছি, আল্লাহকে ভয় করেন তাহলে মেয়েদেরকে ডিস্টার্ব করা থেকে বিরত থাকতে পারেন না কেন? আল্লাহকে ভয় করেন জিনা থেকে দূরে থাকতে পারেন না কেন? আল্লাহকে ভয় করেন তাহলে আপনি অন্যায় এবং হারাম থেকে নিজেকে সেফ রাখতে পারেন না কেন? আল্লাহকে ভয় করি এই কথাটা বলার যথার্থতা থাকবে তখন যখন আমি আল্লাহর প্রত্যেকটি হুকুম মেনে নিজেকে পরিচালনা করতে পারবো, তখন বলতে পারবো হ্যাঁ আমি আল্লাহকে ভয় করে চলি, আমি আল্লাহর ভয়ে ভীত বান্দা। নইলে আমি মুখ দিয়ে শুধু বলবো কিন্তু বাস্তবের সাথে এর কোনো মিল থাকবে না। এই যে দশটি আমলের কথা বললাম, এই দশটি কাজ বা দশটি আমল করতে পারবে যারা, আল্লাহর নৈকট্যশীল আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবে তারা। আসেন আমরা 30 সেকেন্ডে একটু রিভাইজ করি, একটু সামারিটা আমরা আবারও বুঝে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর, আল্লাহর নৈকট্যশীল কারা? ইমানদার যারা। 2 নম্বর, আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য আল্লাহকে কি দিতে হবে? 3 নম্বর, ফরজের পাশাপাশি নফলের প্রতি যত্নবান হতে হবে। 4 নম্বর, আল্লাহর জিকিরকারী বান্দায় পরিণত হতে হবে। 5 নম্বর, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, চাইতে হবে। 6 নম্বর হলো ইস্তেগফাররত বান্দা হতে হবে, প্রতিদিন কয়বার ইস্তেগফার করবেন। 7 নম্বর হলো ইহসানের নীতি অবলম্বন করতে হবে। 8 নম্বর হলো পিতামাতার খেদমত করতে হবে। আপনার পীর সাহেব, আপনার পীর কে? আপনার জন্য সবচেয়ে বড় পীর কে? পিতা এবং মাতা, পিতামাতার খেদমত করে। 9 নম্বর হলো উত্তম চরিত্রবান হওয়ার সাধনা করতে হবে। 10 নম্বর হলো আল্লাহকে ভয় করে জীবনযাপন করতে হবে। এই 10টি কাজ করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করবেন, আল্লাহ আমাদেরকে তার নৈকট্যশীল বান্দা হিসাবে গ্রহণ করবেন। আর আল্লাহর নৈকট্যশীল হবে যারা, দুনিয়া আখিরাতে সফল হয়ে যেতে পারবে তারা। আল্লাহ আমাদেরকে এই 10টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।